আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। প্রাণিক স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমরা সব আল্লাহ পাকের খাস সহমতে ভালো আছো। আমরা আল্লাহ পাকের খাস সহমত তোমাদের নেকদয় ভালো আছি। দাখিল সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আমরা আজকে দাখিল সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র ষষ্ঠ পাঠ সম্পর্কে আলোচনা করছি। সরফ অংশের ফেলুল আমরি ও আকসামুহু ও তশরিফাতুহু, ফেলে আমর কাকে বলে, আদেশ সূচক ক্রিয়া, তার প্রকার ও তশরিফাতুহু এবং তার রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। ফেলে আমর, তার প্রকার, রূপান্তর সমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নিম্নের উদাহরণগুলির প্রতি লক্ষ্য করো। ইহদিন আসসিরাতাল মুস্তাকিম, দেখো তোমরা খেয়াল করো, ইহদিনা নিচে একটা ধাক্কাটা আছে, আমাদের সঠিক পথ দেখাও, ইহদিনা আমাদেরকে পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম সঠিক পথ। ইরকাব আলা সাইয়ারা, তুমি গাড়িতে আরোহণ করো, ইরকাব অর্থ কি আরোহণ করো, ইরকাব আরোহণ করো, আলা সাইয়ারাতে গাড়িতে আরোহণ করো, ইজতানিবু মিনাজ জন্নি, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, ইজতানিবু বিরত থাকো, ইসমা তেলাওয়াতুল কোরআন, তুমি কোরআন শরীফ তেলাওয়াত শ্রবণ করো, ইসমা, দেখো নিচে ধাক্কাটা আছে। উদুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, উদুখুলু ধাক্কা আছে, প্রত্যেকটি ধাক্কাটা ফেলগুলি ফেলে আমল। আমরা ফেল, আমরা সাধারণত পড়েছি ফেল চার প্রকার, ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমল, ফেলে নাহি। এখন ফেলে আমল নিয়ে আদেশ সূচক আলোচনা করা হচ্ছে। উপরের উদাহরণগুলিতে গভীরভাবে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে নিম্নরেখা বিশিষ্ট শব্দগুলো যথা ইদহাব, ইরকাব, ইজতানিব, ইসমা, উদুখুলু আদেশ সূচক অর্থ বোঝায়। সুতরাং আদেশ সূচক অর্থ বোঝানোর কারণে শব্দগুলো আরবিতে ফেলে আমের আদেশ সূচক, ফেলুল আমরির বাংলাটাকে আদেশ সূচক ক্রিয়া বলে, আল কাওয়ায়েদ নিয়মাবলী। ফেলে আমর, এর পরিচয়, আমর শব্দটি পাবে নাসারের মাসদার, এর আবেদনিক অর্থ আদেশ দেওয়া, হুকুম করে ইত্যাদি। পরিভাষায় ফেলুল আমর বলা হয় আল আমরু সিগাতুন ইউতলাবু বিআ ইনশা ও ফেলুল মুস্তাকবিল, অর্থাৎ যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা আদেশ নির্দেশ কি অনুরোধ করা হয় তাকে ফেলে আমর বলে। সহজভাবে বলা যায় ফেলুল আমর হলো এমন শব্দরূপ যার দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সম্পাদনের নির্দেশ আদেশ প্রদান করা হয়। ফেলে আমর এর প্রকার, ফেলে আমর এর প্রকার, ফেলুল আমরি দুই প্রকার, যথা আল আমরু বিসিগা শব্দরূপ পরিবর্তনের মাধ্যমে গঠিত আমর, আল আমরু বিল্লাম, লাম যোগে গঠিত আমর। ছাত্র বন্ধু তোমরা খেয়াল করছো, একটা যে শব্দ পরিবর্তন হয়ে আল আমরু বিসিগা, একটা কি আল আমরু বিল্লাম, লাম যোগ হয়ে গঠিত হওয়া আমর। আল আমরু বিসিগা এর সংজ্ঞা, ফেলে মুজারে এর শাব্দিক রূপ পরিবর্তন করে যে আমর এর, যে আমরের সিগা গঠন করা হয় তাকে আমরু বিসিগা বলে, যেমন তাফাল থেকে ইফাল ইত্যাদি। তাফাল অদমদকের, তাফ আলু অদমদকের হাজির সিগা থেকে ইফআল, অদমদকের হাজির আমর হলো কি ইফআল ইত্যাদি। আল আমর বিল্লাম এর সংজ্ঞা, আমর বিল্লাম অর্থাৎ ফেলে মুজারে শুরুতে লামে আমর যোগ করে যে সিগা গঠন করা হয় তাকে আমর বিল্লাম বলে, যেমন ইয়াফআলু থেকে লিয়াফ আল, এটা জের বিশিষ্ট হয়, এটা কি হয়, যেমন লিয়াফ আল জের বিশিষ্ট হয়, গঠন প্রণালী। ফেলে মুজারে এর সিগা থেকে ফেলে আমরের সিগা গঠিত হয়, যেমন মুজারে গায়েব থেকে আমরে গায়েব এর সিগা, ইয়াফআলু থেকে লিয়াফ আল, আমরে হাজির থেকে আমরে হাজির এর সিগা, যেমন তাফালু থেকে ইফ আল, আমরে মোতাকালিম থেকে আমরে মোতা, মুজারে মোতাকালিম থেকে আমরে মোতাকালিম এর সিগা, যেমন আফআলু থেকে লিয়াফ আল। নিম্ন পদ্ধতিগুলি অনুসরণ করতে
নিয়মের অনুসরণ করতে গেলে প্রথমে ফেলে মুজারে এস সিগাতে আলামত বিলুপ্ত করে, যদি আলামতে মুজারে বিলুপ্ত করার পর ফা কালমা সাকিন যুক্ত হয় তো প্রথমে একটি হামজা যোগ করতে হবে। আইন কলমা পেশ যুক্ত হলে হামজাটি পেশ, আর আইন কলমা জের বা জবর হলে শুরুতে জের বিশিষ্ট হামজা অস্তি যোগ করতে হবে। আর লাম কলমা হরফে সহি হলে সাকিন করতে হবে, হরফে লত হলে বিলুপ্ত করতে হবে। যেমন তানসুর থেকে অনসুর, তাফার থেকে তাফতাও থেকে ইফতা, তাজতানিব থেকে ইজতানিব, তাকসা থেকে ইকসা, তাকসা থেকে ইকসা, তানিব থেকে ইরিম ইত্যাদি। ছাত্র বন্ধুরা, আজকে আমরা প্রথম থেকে এ পর্যন্ত দশটা পর্ব আগামী দর্শন শেষ করব। একদিনে পুরোটা শেষ করা, শেষ করলে তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা প্রথম কী পড়তেছিলাম, ফেলে আমার কাকে বলে, ফেলে আমার, ফেলে আমার তার প্রকার সমূহ। তো ফেলে আমার আর ফেল আমরি ফেলে আমার তার প্রকার ও তাস্তিপ তার রূপান্তর সমূহ। আমরা এখানে ইহদিনা ইরকিব ইস্তামি ইসমদুল এগুলো ফেলে আমার, এইগুলি ফেলে আমার কাকে বলে, আদেশ কাওয়াদিম বলি। আমার বাবে নাসার আবেদানিক অর্থ হলো কি আদেশ দেওয়া, কাকে বলে অর্থাৎ যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করে আদেশ দেওয়া তাকে ফেলে আমার বলা হয়। যে নিপাল তুমি করো, ফেলে আমার সংজ্ঞা। ফেলে আমারের প্রকার, ফেলে আমার দুই প্রকার, আমরা বিল সিগা আমরা বিল লাম। তার পরবর্তীতে আমরা কী করবো, ফেলে আমার বিল সিগা কীভাবে গঠিত হয় এখান থেকে নিয়ে আমরা এতটুকু পর্যন্ত আমরা আজকে অধ্যয়ন করলাম। তারমি থেকে ইরিম এতটুকু পর্যন্ত ফেলে আমার কাকে বলে, ফেলে আমার কত প্রকার, আমরা বিল সিগা আমরা বিল লাম, আমরা বিল সিগা কীভাবে গঠিত হয় এখান থেকে শুধু প্রথম স্টেপটা আমরা পড়লাম। তো স্বার্থবোধ আমার বাড়িতে ফেলে আমার কাকে বলে এটা লিখবো। তারপরে আমরা ফেলে আমার কত প্রকার, আমরা বিশ্বকে আমরা বিললাম। তো গঠন প্রাণী ফেলে মুজারে থেকে আমরা মুজারে গায়েব থেকে আমরা গায়েব, ক খ মুজারে হাজির থেকে আমরা হাজির, মুজারে মোতাকালিম থেকে আমরা মোতাকালিম। এগুলো লিখে নির্মেল পদ্ধতি অনুসরণ করতে হয়। আমরা বিশ্বকে গঠন করার পরে এতটুকু আমরা পড়ে এইগুলি মনোযোগ সহকারে আমরা খেয়াল করে পড়ব। পরবর্তী ধাঁচে উপস্থিত হয়ে আমরা পুরাটা বোঝার জন্য আহ্বান রেখে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।